আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ সিলেট। বার্থডের ব্লগ বানিয়েছিলাম, আমাদের ভাবির বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেশন এবং বার্থডে পার্ট টু আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। এবার আমি বার্থডে পার্টের শেষের অংশটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটির পাত্র আছে, এগুলো কিন্তু বার্থডের দ্বিতীয় দিনে গিফট হিসেবে এসেছে। এখানে বিভিন্ন সাইজের মাটির পাত্র আছে, একটা থেকে আরেকটা বড়, অনেক সুন্দর। এগুলোকে কালার করলে বা এগুলোর মাঝে কিন্তু গাছ লাগালেও দেখতে অনেক সুন্দর লাগবে। এসব এখন তেমন একটা দেখা যায় না, অনেক খুঁজে এগুলো বের করতে হয়। সো এটা অনেক ডিফারেন্ট একটা গিফট। তারপর এই বক্সের গিফটগুলো দেখে নিচ্ছি। এখানে তো সব কিচেনের জিনিস, অনেকগুলো প্যাকেট অ্যাভেলেবেল আছে এখানে, সবই কিচেনের জিনিস, এজন্য আমি আর আলাদা আলাদা করে কিছু বলছি না। এটা একটু সারপ্রাইজের মতো ছিল, কিচেনের জিনিসও গিফটে চলে এসেছে। সব ধরনের গিফটই কিন্তু এবার এসেছে। এখানে অনেকগুলো প্যাকেট আছে, সবগুলো প্যাকেট একরকমই মনে হচ্ছে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। এই ছিল প্যাকেটের ভিতর সমস্ত গিফটগুলো। সরিষার তেল, অনেকগুলো এখানে প্যাকেট, এই সবগুলোই গিফটের প্যাকেট। সবগুলো গিফট একসাথে দেখিয়ে দিচ্ছি। এবার খাবারের পর্বে চলে যাচ্ছি। এই খাবারগুলো কিন্তু ভাবির পক্ষ থেকে আসেনি, ভাবির পক্ষ হয়ে আরেকজন আমাদেরকে এই খাবারগুলো গিফট করেছেন, মানে আমাদেরকে ট্রিট দিয়েছেন, আমাদের ভাই একজন। সবার জন্য উনি রয়্যাল টাইম থেকে খাবার অর্ডার করে এনেছিলেন। বার্থডের দিন ডিনারে এভাবেই আমরা সবাই মিলে এনজয় করি এবং ডিনার করি। এই হচ্ছে ফুড বক্স। এখানে বাসমতি চালের খুব সুন্দর করে কালার দিয়ে ভাতটা বানানো হয়েছে, সাথে চিকেন, ডিম, এগুলো ছিল, অনেক ইয়ামি ছিল এই খাবারটা, সবাই অনেক মজা করে খেয়েছে, খুবই মজার এই খাবার। সবচেয়ে মজার বিষয় হলো সবাই মিলে একসাথে বসে খাওয়া হয়েছে, অনেক আনন্দের ছিল, এটাই সবচেয়ে মজার। খাওয়ার পর সবাই বলেছে যে খাবারটা অনেক বেশি মজা ছিল। সব কিছু মিলিয়ে অনেক মজার আয়োজন ছিল। বার্থডে আসলে এইভাবে আমরা বার্থডে উদযাপন করি এবং অনেক মজা হয়। বার্থডের আমেজ প্রায় এক সপ্তাহের মতো থেকে যায়। বিশেষ করে আমাদের স্পেশাল মানুষের বার্থডে, সেজন্য আমরা আরও মজা করে সেলিব্রেট করতে চাই। এরকম সব সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।